সারা দিন খেলা আর খেলা, মায়ের বকুনিতে কান ঝালা পালা। বন্ধুরা শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে, সাথে আছি আমি মুমতাহিনা, তোমরা থাকো আমাদের সঙ্গে। বন্ধুরা কলার আছে অনেক গুণ, খেতে দারুণ, কলার সাথে জড়িত আছে অনেকের জীবিকা। চলো দেখি এক বন্ধুর অভিনয়। এ কলা রাখবেন, কলা এ সাগর কলা, সবরি কলা, বিচি কলা, চম্পা কলা, সাবানা কলা, থুকু। সাবানা তো কোনো কলা না। আচ্ছা যদি চম্পা কলা হয় তা সাবানা কলা তো হইবই। যা দুই দেই বাদ। এ কলা রাখবেন, কলা এ সাগর কলা, সবরি কলা, বিচি কলা, এ কলা রাখবেন কলা। জি ভাই আমারে। জি ভাই কোন? ও কলা রাখবেন, আগে ঝাঁকাটা নামাইলন তারপর দাম কইতেছি। এই যে কলাটি দেখতেছেন না, এই কলাটি কোনো বাড়ির চিপান চাপার গাছ থেকে কাইটে আনি নাই, এগুলি নগদ নরসিংদীর গাছ তো না, একটা করে কাইটা। এই যে এখন আপনার সামনে, আপনি তো জানেনই নরসিংদীর কলার বৈশিষ্ট্য, তারপরেও কই কয়েক মিনিট লাগবো। এই নরসিংদীর কলা আছে না, এই নরসিংদীর কলা খাইলে আপনার পেট ব্যথা, মাথা ব্যথা, কোমর ব্যথা, ঠ্যাং ব্যথা সব ভালো হয়ে যাবো গা। আর একটা কই, এই নরসিংদীর কলা দেখতেছেন না, এই নরসিংদীর কলা খাইলে আপনার এই যে সুন্দর ভুঁড়িটা আছে না, একখানা এসে একদম কমে 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 যাবে। জি ভাই। ও বিচি কলা। ভাই আপনার কি পেট খারাপ? না 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 না, আমি এমনি কইলাম, এমনি কইলাম, আমি ডাক্তার না। আপনার যদি পেট খারাপ হয় তাহলে আপনি নরসিংদীর বিচি কলা খাইয়া দেখেন, আপনার ডাক্তারের কাছে যান লাগবো না, আমার এই বিচি কলাই আপনার পেটটা টাইট করে দিব। জি ভাই। দাম দাম তো বেশি না, মাত্র 30 টাকা, কিন্তু আপনার যেহেতু পেট খারাপ হের লাগে দাম বেশি লমু না, মাত্র 20 টাকা, বিচি দাম লইলাম না। জি ভাই দিমু। আচ্ছা নেন ভাই। আচ্ছা ভাই একটু ঝাঁকারে উঠে দেন। আচ্ছা আসি। এ কলা রাখবেন, কলা এ সাগর কলা, সবরি কলা, বিচি কলা, এ কলা রাখবেন কলা। আজকে যা গরম পড়ছে মনে হইতেছে সূর্য ডানে লইয়া ঘুরতেছি। এই তো একটা ঠান্ডা জায়গা, একটু বই আর নামাই বুকেরা। আচ্ছা এ কলা রাখবেন, কলা এ সাগর কলা, সবরি কলা, বিচি কলা, এ কলা রাখবেন। দেশি কলা ভাই, দেশি কলা। আজকে কোনো কাস্টমারই পাইতেছি না। কলা রাখবেন, কলা ওই দেখেন আবার পুলিশও আইতাছে, প্রত্যেকদিন 5 টাকা 10 টাকা করে লয়। আচ্ছা আহুক। এ কলা রাখবেন, কলা। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার ভালো আছি। হ কলাই বসতেছি। জি স্যার দাগ? ও আপনি দাগ বুঝেন না, এটা তো কলার জন্ম দাগ। ওই যে জন্মার সময় একটা কই কলার দাগ একটা পড়ে গেছিল, এখন সেই দাগে এখানে। স্যার জন্মের দাগ কত সহজে মোচন যায়। জি স্যার খাবেন, আগে কইবেন না স্যার। নেন স্যার সিল্লা দিমু। আবার সিল্লা অন্দর লাগবো। স্যার কলাটা ফালাই দিলেন। জি স্যার এই কলা ফরমাল দেওয়া? স্যার আমি সুরু মানুষ, আমি ফরমাল টরমাল বুঝি না। জি স্যার এই কলা খাইলে মানুষের ক্যান্সার হবে, মানুষ মারা যাব। এই লেগগাই তো ওস্তাদ আমারে কয় কলা আমগো খাইবার লেগগা না। স্যার আমারে মেরেন না স্যার, স্যার আমারে মেরেন না স্যার,
স্যার ধরলে ওই ওস্তাদের যা ধরেন স্যার ওই ওস্তাদের গোডাউনে অনেক কলা আছে স্যার আমার মতো অনেক সুরু সুরু পোলা পেন গই কলা দিয়ে বেচাইতেছে স্যার স্যার আমার মেরেন না স্যার স্যার আমার মেরেন না স্যার ধরলে ওস্তাদের যা ধরেন স্যার আসেন স্যার আমি ওস্তাদের গোডাউন চিনি স্যার আসেন এই কলা থাক গেন আসেন স্যার আসেন তাড়াতাড়ি আসেন আহা কি আনন্দ আকাশে বাতাসে শান্তশিষ্ট বড় বাবুর কি যে হলো একদিন বড় বাবু হঠাৎ খেপে গেল চলো শুনি তার রহস্য বন্ধুদের কবিতায় হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যাম কেউ কখনো জানত দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ার খানি চেপে একলা বসে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারো কথা আর ধার ধারিনে সব ব্যাটাকেই চিনি নোংরা ছাটা খ্যাংরা ছাটা বিচ্ছিরি আর ময়লা এমন গোফ তো রাখত জানি শ্যাম বাবুদের গয়লা এ গোফ যদি আমার বলিস করব তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবার ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায় সেলাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের এই বাদরগুলোর মাথায় খালি গোবর গোবজোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই ব্যাটাদের গোব ধরে খুব নাচি মুখগুলোর মুন্ড ধরে কোদাল দিয়ে চাচি গোবকে বলে তোমার আমার গোবকে কারুর কেনা গোবের আমি গোবের তুমি তাই দিয়ে যাইছে না গোবের আমি গোবের তুমি তাই কেউ গানে আনন্দ পায় কারো আবার খেলাধুলাতে ম্যাজিক দেখে অনেকের ভালো লাগে এবার চলো দেখি ম্যাজিক নাইবা তাহার অর্থ হোক নাইবা বুঝুক বিবাক লোক আপনাকে আজ আপন হাতে ভাসিয়ে দিলাম খেয়ার স্রোতে তো আজকে আমরা সবাই আনন্দের স্রোতে হারিয়ে যাব তাই তো আচ্ছা তো এই আনন্দটা যদি ম্যাজিকের সাথে হয় আরও ভালো হয় না তাহলে এবারে আমি তোমাদেরকে নিয়ে কিছু মজার ম্যাজিক দেখাবো তোমরা কি এর আগে কখনো ম্যাজিক দেখেছো আচ্ছা একজন বন্ধু একবার দেখেছে বাট এবার আমি তোমাদের সবাইকে নিয়ে আরও মজার কিছু ম্যাজিক দেখাবো যেহেতু আমরা এখানে সবাই আছি সবাই মিলেই একটা ম্যাজিক করি আচ্ছা বাচ্চারা তো বেশি ম্যাজিক পছন্দ করে তোমরা অনেক ম্যাজিক পছন্দ করো তাই না তো আমি বিভিন্ন জায়গায় ম্যাজিক করতে গেলে আমি দেখেছি যে বাচ্চারা আসলে বেশি ম্যাজিক পছন্দ করে তো একবার আমি একটা অনুষ্ঠানে গিয়ে ম্যাজিক দেখাচ্ছিলাম তখন কী হয়েছিল একজন দম্পতি আমাকে বললো যে তাদের বাচ্চাকে তারা বাসায় রেখে এসেছে তারা তাদের বাচ্চাকে ম্যাজিক করে নিয়ে আসতে চায় এখন আমাকে বললো যে আমি সেই ম্যাজিকটা দেখাতে পারি কি না তখন আমি বলেছিলাম হ্যাঁ আমি পারি তো এর জন্য আমি কী করেছিলাম জানো আমি তোমাদেরকে এখন গল্প বলছি দেখো আমার কাছে একটা রুমাল আছে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে সেই দম্পতি একটা হচ্ছে মিস্টার লাল একটা হচ্ছে মিসেস লাল দুইজন আছে এই যে একজন মিস্টার লাল এবং মিসেস লাল এবং তারা দুইজন আছে তারা দুজন আমার ম্যাজিক দেখতে এসেছিলো এবং আমি তাদেরকে এভাবে রেখেছিলাম এবং তাদের বাচ্চা এইটা হচ্ছে মিস্টার রিয়েলো যাকে আমি খুব আদর করে ভালোবেসে মিস্টার হোলদা বলে ডাকি এইটা ছিল বাসায় এখন আমরা বাসাটা কোথায় পাবো এই দেখো আমি ম্যাজিক করে কিন্তু দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ খালি কিছু আছে কিছু আছে কিছু নেই আচ্ছা এবারে আমি যেটা করব সেটা হচ্ছে এই রুমালটাকে আমি এখানে রেখে দিলাম আমরা ধরে নিচ্ছি মিস্টার রিয়েলো মানে মিস্টার হোলদা এইটা বাসায় আছে কোথায় আছে বাসায় আছে তাহলে এখন আমার কী করতে হবে আমার তো অবশ্যই ম্যাজিক করে এখানে নিয়ে আসতে হবে আমি তখন বলেছিলাম ঠিক আছে আমি এটাকে এখানে রেখে দিলাম সে বাসায় আছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে মিস্টার লাল এবং মিসেস লালের পেছনে এইভাবে একটা তাদেরকে হাত ধরে দাঁড় করিয়ে দিলাম আমি ধরে নিচ্ছি এটা তাদের হাত
আমি সুন্দর একটা গিট দিলাম, হ্যাঁ এখানে আরেকটা সুন্দর গিট দিলাম, বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা এবারে আমি এটাকে গিট দিয়ে দেওয়ার পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে এইভাবে তাদেরকে দাঁড়াতে বললাম, এইভাবে ছুড়লাম, এইভাবে আস্তে করে পেঁচিয়ে দিলাম। পেঁচিয়ে দেওয়ার পরে বন্ধু তুমি একটু ধরো, ধরার পরে আমি একটু ম্যাজিক করবো এবং আমি যেই মন্ত্রটা বলবো এখন তোমাদেরকে আমি সেই মন্ত্রটা শিখিয়ে দেবো, সবাই আমার সাথে সাথে বলবে, কেমন? সবাই বলো আব্রাকাডাব্রা, আর একটু জোরে বলো আব্রাকাডাব্রা, গিলি গিলি ছু, মনে আছে? আরেকবার বলো আব্রাকাডাব্রা, গিলি গিলি ছু। এবার একটু হাতটা এভাবে করো আমার মতো করে, হ্যাঁ সবাই মিলে মন্ত্রটা পড়ে এখানে ছুঁড়ে মারবে, ঠিক আছে? আমি যখন বলবো সবাই বলো আব্রাকাডাব্রা, গিলি গিলি ছু, এবার সবাই মিলে এখানে ছুঁড়ে মারো, ছু। কেউ থুতু মারেন কেউ? হ্যাঁ দেখো তোমরা যখন ছুঁড়ে মেরেছো তখন দেখা যায় আসলে এখানে মিস্টার হরিদা চলে এসেছে, দেখবে এই দেখো আমি ধরলাম এবং ছেড়ে দিলাম। এই মোজা কেন? ও ভুলেই তো গেছি, বাচ্চারা তো আসলে নোংরা জায়গায় খেলতে বেশি পছন্দ করে। তো আমি বলেছিলাম যে এই গন্ধ, তখন আমি বলেছিলাম আপনাদের বাচ্চাটা এখানে চলে এসেছে, সে বিশ্বাস করেনি কীভাবে আসলো এখানে তো মোজা। আমি বললাম না আসলে বাচ্চাটা আপনার বাচ্চাটা যে নোংরা জায়গায় খেলতেছিল তো আমি এখান থেকে ধরে নিয়ে আসছি। এক কাজ করো, তুমি এক কাজ করো এখান থেকে কান ধরে টান দিয়ে বের করো, হ্যাঁ কান ধরে টান দাও, দেখো চলে এসেছে। ও একটা হাততালি হবে না আমাদের বন্ধুর জন্য? সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবে। বন্ধুরা পাখির কিচির মিচি, চারপাশে সবুজের সমারোহ, আনন্দের সীমা নেই কোথাও। চলো শুনি বন্ধুদের আবৃত্তি। আসসালামু আলাইকুম, আবৃত্তি করছি আহা কি আনন্দ, লিখেছেন সেলিনা ফারজানা কেয়া। শিশু কিশোর বন্ধুরা কে আছো কোথায়, আহা কি আনন্দ ডাক দিয়েছে জলদি ছুটে আয়, গল্প বলা গান কবিতা ইচ্ছে মতো শুনবে হেথা, দেখতে পাবে কুকুর নুপুর জানে কত ছন্দ, আহা কি আনন্দ, আহা কি আনন্দ, হেথায় শেখায় মুখাভিনয় মজার মজার কৌতুক আর শিক্ষণীয় নাচ অভিনয়, শুক্রবারে সবাই মিলে বসে পড়ে আসর মেলে, কাজটা রেখে বন্ধ, আহা কি আনন্দ, আহা কি আনন্দ, সবার সাথে মিনিটাও ডাকতে থাকে ম্যাও, ভাবটা এমন বলছে যেন টিভি ছেড়ে দাও, আহা কি আনন্দ শুরু হলে নাচতে থাকে হেলে দুলে, লাগে না তো মন্দ, আহা কি আনন্দ, আহা কি আনন্দ, বৃক্ষলতা প্রজাপতি ময়না কোকিল শ্যামা পাখি সবাই মিলে বলছে ডাকি তোরা করে আয়, আহা কি আনন্দ দেখার সময় বয়ে যায়, গর্ব জীবন ফুলের সাথে করব বরণ শুদ্ধতাকে, হাসি গানে শিখব সবাই আনন্দ দেখে, তাই তো বলি আয় না তোরা দুষ্টুমিটা রেখে, খালির সময় মিলব সবাই কি আনন্দের জন্য, দেখব সবাই মজা করে গাইব সবাই তালে সুরে, কি আনন্দ, আহা কি আনন্দ, আহা কি আনন্দ, আহা কি আনন্দ। ধন্যবাদ। জলপই খেতে ইচ্ছে করে কিন্তু গাছে উঠতে পারো না, তাই তো চ্যাংরা বন্ধুর সাহায্য চাই, গানে গানে এসো শুনি।
পাপুই চেহেঙ্গেরা রে গাছো দুটিয়া দুইটা হাত অমুক জল ওই বাড়িয়া রে ও বাপুই চেহেঙ্গেরা রে গাছো দুটিয়া দুইটা হাত অমুক জল ওই বাড়িয়া রে বন্ধুরা, খেলাধুলায় শরীর ভালো, পড়ালেখায় জীবন ভালো, তাই বেছে নাও কোনটা নেবে, সেভাবে এগিয়ে চলো। ভালো থাকো, সুস্থ থাকো। আজ নিচ্ছি বিদায়, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা।